কুরবানির সঙ্গে আমাদের সম্পর্কটা পরম্পরাটায় যেটার জন্যে আমাদের ওপর ঠাকুরবাড়ির প্রভাবটা অসম্ভবভাবে হয়েছিল গান বাজনা নাটক সব দিক থেকে। ছোটবেলা থেকে ঠাকুরবাড়ির প্রভাবটা আমাদের বাড়িতে ভীষণভাবে পেয়েছিলাম আমরা। সেই জন্যে আমি এবং আমার মামার বাড়ির দিক ঈশ্বর গুপ্তর ফ্যামিলি কবির ফ্যামিলি সেই দিক থেকে গানটা পেয়েছিলাম। তা নইলে হতো না এগুলো, মানে বলে না যে সিলভার স্পুন, এ পার্সন বর্ন উইথ দ্য সিলভার স্পুন ইন ইজ মাউথ, তারা এইসব দিকে যাবে কেন? হ্যাঁ, তবে হ্যাঁ, শ্রেয়াংশু আচার্যকে দেখেছিলাম, তিনি মহারাজা ময়মনসিংহের বাড়ির ছেলে ছোট কুমার হয়েও তিনি সব কিছু পারতেন করতে, শিখেছেন। কিন্তু আমাদের সেইখানে বলছি এই সুযোগগুলো পেয়েছিলাম, সুযোগটা যদি বড়লোকের বাড়িতে না জন্মাতাম হয়তো পেতাম না সত্যি কথা বলতে। কিন্তু সেইটাকে তখন একটা ভিশিনস্কির গল্প বলে দিচ্ছি এক মিনিটে, যে তাহলে বড়লোকের বাড়ির হয়ে আমাকে এটা অনেকে প্রশ্ন করেছে যে আপনার রুজি রোজগারের লড়াই থেকে কি আপনি কমিউনিস্ট কমিউনিজম বা সমাজতন্ত্রে বিশ্বাস করেছিলেন? আপনার তো ফ্যাক্টরি গেটে গিয়ে অনশন করতে হয় না, আপনার কারখানা বন্ধ হলে লক আউট হলে কি আপনার ক্লোজার হলে আপনার চাকরি যায় না, তো আপনার কী দরকার ছিল? প্রশ্নটা হচ্ছে আদর্শগত দিক থেকে। ওইটা পড়ে আমার ক্লাস সিক্স সেভেনে আমাদের বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে এই বই টইগুলো আমরা পড়ে প্রথম গোর্কির মা এবং পরবর্তীকালে লি শাওচির হাউ টু বি এ গুড কমিউনিস্ট এবং ওইটা বই টই পড়ে আমাদের আমাদের হোল স্কুলটায় ক্লাস সিক্স সেভেন থেকে টেন অবধি সবাই ছাত্র ফেডারেশন হয়ে গেল। সেই সব গান নিয়ে আমার মানে সলিল চৌধুরী বা গণনাট্য সঙ্গ আইপিটিএ এই মনুপাল চৌধুরী শুদ্ধ নেচেছে ওয়ারসক ইউথ ফেস্টিভ্যাল, ওইখানে বসে আছে, বিরাট বড়লোকের বাড়ি। ওর মা ছিলেন এমপি নদিয়া কেশনগর থেকে, ইলা পাল চৌধুরী। মনুসুদ্ধ কোমরে গামছা মেঁধে পাতায় ঝন্টি বেঁধে নাচতে হয়েছে ওই মুন্নাদের বাল্মীকি প্রতিভার মতন। ওই রুবিতার পাশে ওর স্ত্রী বসে আছেন, তিনি ডান্স ডিরেক্টর ছিলেন আমাদের লন্ডন মজলিসে। তো এই পরম্পরাটা আমরা ওই অদূর অব্দি টেনে নিয়ে গেছি, করেছি, এবং সেই কারণে